সব সময় আমি টেয়াজ পয়সা দিয়ে আমি আমি জিয়ারি রে গটকালি করাইতেছি আমরা কি না করছি যে আপনার দেন না কে নিকে দেন বিয়া করবে নিকে দেন আপনি বুঝেন না কি নিকে দেন কে হে দিন তো কইলাম যে আমি একটা চাকরির ব্যাপারে তাই কইলেন তো দাদা আপনি যে বিয়া করছেন কি নিকে বিয়া করছেন আমি তো বেবে ছাড়া ঢাকা গেলে একশো দেহাই হবো নাকি তো কিছু মনে করেন না তাই চাকরিটা পাইতেছি না মাথায় বাইতে আনছুন হ্যাঁ টেনশন তো থাকবো যদি নিয়ে যান চাকরি পাইলে আপনার এটা গুণা আপনার বিয়া আপনার জিয়ারি যেহেতু আপনার বিয়া না করা হারে আমাকে যদি দেন আমাকে চালান আমি চাকরি পাইলি আপনার এটা দিয়ে দেবেন আপনি হিসাব করে রেখেন কত দেওয়া মোহের চাড়ু কত দেখছি মানে ওই তো দরজা লাগাই যাও দরজা লাগাই হ্যাঁ আরে শালার পাতি দেওয়ার দিকে কত ঘুরান যে আমার ঘুরে নিও প্রতিদিন পাঁচশো এক হাজার কিনে দিতেছি আচ্ছা দিয়ারি আপনি যে আমার পাত্রী দেয় দিদি দিদি এবার তো মানে এরা গাজ নিয়েছিলাম তাও শুনেন আমি আপনার একটা কথা কই এই বাড়িতে নিয়ে আসছিলাম ঠিক আছে তখন না ওই মেয়ে ছোট না ছিল এখন মেয়ে বড় হয়ে গেছে কা মেয়ে মানুষ তো মনে করেন যে লাউ পাতা যেরকম না লাউ ডুগা যে বা তাড়াতাড়ি লম্বা হয়ে যায় কচু গাছের দেখা হ্যাঁ 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 জান এইবারে যে মেয়েটার বাড়িতে নিয়ে আসছি মেয়ে দেখলে আপনার নিশ্চিত পছন্দ হবে আচ্ছা জান পছন্দ ওই না না ওই দেখা যাবে না আপনি খালি সম্পর্কে জিয়ারি ওই দিকে কিছু তাহলে শুনেন আমাদের এলাকার মধ্যে যে কটা আমি বিয়ে পড়াইছি ঠিক আছে কোনটা বিয়ে কি খারাপ হয়েছে কোন বউ কি খারাপ দেখা যায় তেলে জিয়ারি আমার পারেন না কিসের নাকি আপনার দুধে আপনার নৌকে তো এরই নিয়ে আমি রাগা রাগি কেড়ে বা আমার জিয়ারি এত জনরে যদি বিয়া করে দিয়ে থাকি আমি পুতুরা হের এই পুতুরারে বিয়ে করে দেওয়ার না এই দুঃখেই তো আমি বাঁচি যাই আমি তো যা করে বিয়ে করাইছি ঠিক আছে হেগর বউ গুলা ইটুকা ইটুকা নিমনিম আছে তো আমার হেগর বউ থেকে আরো ফাইন বউ দিব এই জন্য একটু দেরি করতেছি আমার উপকার করতেছেন বিয়া দিবার নিগে বিয়া করার নিগে আপনার আমি ঠকামো মনে করছেন দর্শক ভাই বন্ধুরা আপনার এগুলো থাকেন আমার জিয়ারি এগুলো বিয়া করা ভাঙে নিয়ে গেছে জিয়ারি যদি সম্পর্ক না তো না তখন গুতুম গুতুম দেওয়া শেষ হইত শুভ কাজের মধ্যে এত খারাপ ব্যবহার করে নারে কি নাইছো আমার বোনের আজকে দেখ করে তুমি ডিম নিয়েছো বোনো এলাকায় আর যদি ইস্ত্রিটা যদি পছন্দ করে করবো না করে খালি যাইবো গা তাই তো তুমি তো চাও মরার বানর যাবার বিয়ে বোনের বিয়েটা না হই এটাই চাও
আই রে আমার নগর নগদে পাঁচ হাত পানি রয়েছে মাথার উপরে, আমি এই জুলুম সারা নালি বাসি খালি খাইয়া খাইয়া খালি তুম ভয় আর কথাই ঠিক রাখা নাকবো আমার ভাঙ্গা দিহি ছোট্ট বোন থাকবি না, আমি রেখাছি বিয়া বহুন পাতো আমার পছন্দ থাকছে কত বয়স আর আমার বোনের পছন্দ করেনা, বেটা চাপাটা পা ভেঙে গেছে আবার কয় ভয়ঙ্কর ভয়ঙ্কর পাত্রী এই চাপা ভাঙে বেটা আমার বিয়া করবার চায় না, মোড়া দেখা শাকিব খান পছন্দ করবো আমার রে আমার জিয়ারি অহমান করে দেবো না, আমি কি মনে করছেন?
এনে করেই আইছেন আমরা হ্যাঁ আমরা তো মান সম্মান নষ্ট করে ফেলেন খালি আপনার মান সম্মান নষ্ট করে দিকে খেলে বেঁচে দিকে হলাম এইটার পাত্র দিয়ে হেলেন আমরা বাবা তুমি মাথা মাথা নষ্ট করে না দিহি আরে আরেকজনে বেঁচে যেতেছি মুখে ময়লা ছেলে নিয়ে গেলে কি করবো বাবা তুমি মাথা খারাপই করো না আপনার উপর খালি রাগ উঠতেছেন জানেন কি না না বাবা রাগ করো না রাগ করো না আমি আপনার একটা কথা কই এইবার যে পাত্রটা আমি আপনার দেখামো এই পাত্রে যদি পছন্দ না হয় আমি মনে করেন যে গোটা গিরি ছেড়ে দিবো কি আপনি কি বিয়া পাবেন নাকি এলা গো পুতুরা কি কইছো আমি তোমার আমার মনে হচ্ছে জিয়ারি বানা আর গড়গিরি সাইডে যাবে নিজেই বিয়ে করবো আর গড়গিরি করবো না এইভাবে খুব আসেছিল মনে করছি আরে না না শোনা কি কই এবার যে পাত্রে দেখাম ওই পাত্রে আমার সে উঁচা লম্বা আছে তাই নাকি হ্যাঁ তোমার কথা মানাবো আপনি তো খালি পাম মারেন খালি মানে পামদা পামদা ফুলে ফুলে খালি দেখা নেন হ্যাঁ সাড়ু তো কমার আর নাই পুতুরাও দেবে আপনি ভাইবে আমার কথা শুনেন এবার যদি পাত্রে পছন্দ হয় আপনি দিবেন তো 10,000 আমার দিবেন দিমু জিয়ারি এটা পাত্রে খেয়ে নেই খান মা ওই নশা কোনটা আরে পুতুরা তুমি নশার কথা চিন্তাই করো না যে নশা নিয়ে আছি তুমি দেখলে মাথাই খারাপ হয়ে যাবো যেটা বইরে সেটা কি তোমার পছন্দ হয় না পুতুরা কি কথা কয় নশা বাইতে থুই আইছে বাইতে নশা থুই আমার বাইতে কি দেখবা নিকাইছে ইয়ারি আমারে কোনে নিয়ে আইলেন আমি আরে পুতুরা তুমি কোন ইয়ারি কোন না হ্যাঁ তোমার হাতে না ময়লা পড়ছে আরে বাবা রে এই মা ওই গড় মা মা আরে নশা নিয়ে আইলি তো ভালো হইতো আরে পুতুরা তুমি নিয়ে নিও আমরা আসলে কি হ্যাঁ আমরা পাত্রীর কি হই আমি পাত্রী ভাই পাত্রীর ভাই হই না আমরা তো হোটেল ছাড়া কি জানো নশা না পছন্দ না আমরা মনে করতে নশা মিলা ও তার মানে তুমি নশা ইয়েস তাই যে এই যে সেগল মেগল কলাইতে আরে ও আমার পোস্ট পাস বুঝেন না আমার ফুড়া না এটা তুমি বুঝবে না এটা হচ্ছে এই যুগের স্টাইল এখন কাছে আপনি তো পাত্রী বড় ভাই আমি পাত্রী বড় ভাই আমি বিয়া করি নাই এখনো বিয়া শাদি করি নাই আমি খাবো না তুমি খাও আমি বিয়া শাদি করি নাই বোনটা বিয়ে দেয় তারপরে বিয়া করবো আরে পুতুরা তুমি এখনো বিয়েই করো নাই কোনো চিন্তাই করো না তোমার বোনের বিয়ে রাখলে আল্লাহ আল্লাহ করে হয়ে যায় পরে মনে করো যে তোমার জন্য একটা পাত্রী খুঁজবে তাহলে বলে আমার গটকালি আমেরই করো না তোমা ওই আচ্ছা ঠিক আছে বলছে আমার বিয়ের কথা আলাম না কইরা এগো বিয়ার যে কি একটা যে উজানি উঠছে পুতুরা তুমি এক কাজ করো জিয়ারি আমার বিয়ার কথা কোন খালি তোমার বিয়ে পাত্রী আমার কোন বাবা তুমি এত অস্থির হয় না অস্থির হবো না কি আমি অস্থির বানাইছুন আপনার পাশ থেকে আপনার পাশ ধরে থাকতে থাকতে আমি আমার জন্য বিয়ে কি হয়ে যাবো বুন্ডার দেখেন তোমার বউ তুমি পছন্দ করে নাও দিহি গো মা দিহি বয়সটা একটু বেশি কানা থাকে জামাই ভালো আছে তাহলে মা ওই এই পছন্দ হয়েছে নাকি দেখেন পছন্দ তখন আমার পুতুরা রয়েছে কিনা এটাকে জিজ্ঞাসা করে নেই বাবা ঠিক আছে
বাবা তোমারে যা কইছিলাম আমি এই চার বছর ধরে যা ঘুরাইছি এখন ভালো ফল পাইছো তো তুমি জেরির কথার কথা নাকি ততক্ষণে মিল হইলা পুত্রা হ্যাঁ বউ তো পছন্দ হইছে হ্যাঁ পছন্দ হইছে এতদিন যা কইছি কামের কাম করি নাই আচ্ছা জেরি রাত্রিটা দেই করে খাই খাই ওই তো তোমারে পছন্দ করছে বুঝো মাকে পুত্রা তাহলে সবকিছু ঠিকঠাক করে ফেলেছি আপনার বয়স একটু বেশি আমি দেখে বুঝতে পারছি আমি মাইনা নিচ্ছি কিন্তু আমার একটা কথা আছে কি কথা আপনি বিয়ের পর ঠিক মতো কাজকাম করবেন তো হ্যাঁ কাজকাম করবো আমি কাজকামের পাগলি বইয়ে যেটা অর্ডার করবো আমি হেডেই করবো আমার বোনের বিয়ে দিতাম না আমি যে বিয়ে করবো আমার যৌতুক করে দেওয়া যাবো না 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 তোমার সুন্দর দিয়ে একটা মেয়ে এনে দেবো আচ্ছা আমার বুন্ডারে তোমার হাতে তুলে দিলাম তুমি আদর যত্ন করো কষ্ট দিও না আল্লাহ আর জীবনে কোনদিন কষ্ট হবে না কি বুঝলেন দর্শক ভাইরা দেখলেন তো আমার জিয়ারি চার বছর আমার ঘুরাইয়ে চার বছর ঘুরাই মনে হলো বুড়া ভাই আমার ঘুরা লাগে লাগছে এখন যেখানে যাই পাতি দেখবার খালি বুড়ো হয়ে গেছে যাই গিয়ে বুড়া গেলে জোয়ান পাত্রী পাইলাম আপনারা দোয়া করেন আমার বউয়ের জন্য